নমস্কার খুলুম খা ট্রাভেল উইথ সোমুর আরেকটি নিউ ব্লগে আমি সোম তোমাদের সকলকে স্বাগত জানাই সো সংক্রান্তির দিন আমি কী কী করলাম সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু শেয়ার করব এই ব্লগে তোমাদের সাথে সো প্লিজ পাশে থাকো অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সংক্রান্তির দিন সকাল সকাল আমি আমার ঘরের কাজকর্ম সব ধোয়া টোয়া সব শেষ করে তারপর আমি স্নান টান করে আমি পুজো দিয়ে দিলাম সো এটা আমার ছোট্ট একটা বাড়ির একটা মন্দির এখানে আমি রোজ পুজো করি সো আমি প্রাসাদে দিয়েছিলাম চিরা খই দই আর মিষ্টি ছিল এটা আমাদের দিতে হয় আজ সংক্রান্তির দিন ঠাকুরকে সো আমি এটা দিলাম এবং এই প্রসাদটাই আমরা সবাই আবার গ্রহণ করি সো সংক্রান্তির দিন সকালটা আমার খুব ভালো সুন্দর কাটলো তারপর আমরা নিরামিষ খাবার খাই ওই দিন সো কালকে আমি নিরামিষে রান্না করেছিলাম ভাজি পাঁচ রকমের শাক পাতা দিয়ে শাক একটা নিরামিষ সবজি টক ডাল আর ছিল বাটার পনির সো এগুলো আমি বানিয়েছিলাম নিরামিষ খাবারের জন্য সো এগুলোই আমরা খাই ইউজুয়ালি সংক্রান্তির দিন তারপর বিকেলের দিকে একটু ঘুরতে বেরিয়ে গেলাম প্রথমেই চলে গেলাম কৃষ্ণ মন্দিরে গিয়ে এত ভালো লাগলো এত পিসফুল লাগলো সবাই আমার সঙ্গে বলো হরে রাম হরে রাম 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 হরে হরে তো এইভাবেই শুরু হয়ে গেল সন্ধ্যার দিকটা আমাদের এবং গিয়ে কৃষ্ণ মন্দিরে দেখলাম ওইখানে প্রসাদ দেওয়া হচ্ছে সকলকে তো প্রসাদ গ্রহণ করে তারপর চলে গেলাম জগন্নাথ বাড়িতে জগন্নাথ বাড়িতে যেতে আমার সব সময়ই খুব ভালো লাগে এবং খুব পিসফুল লাগে খুব সুন্দর লাগে এবং জগন্নাথ মন্দিরে যে রামের ছোটোবেলার যে কাহিনিগুলো দর্শিত আছে মূর্তির মাধ্যমে অথবা কৃষ্ণের ছোটবেলার যে কাহিনিগুলো আছে লীলাগুলো আছে সো এগুলো ছোট বাচ্চারা দেখলে অনেক কিছুই শিখতে পারে তোমরাও আমার সাথে বলো জয় জগন্নাথ সো তারপর দেখো একটা জিনিস আমি লক্ষ্য করেছি এই যে লেকটা এটার জল জগন্নাথ বাড়ির লেকটা একদমই শুকিয়ে গেছে সো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের জন্য ভিডিও এতটুকুই তারপর আসবে নববর্ষের ভিডিও নববর্ষতে কি কি করলাম সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে সি ইউ বাই